আসসালামু আলাইকুম আমি আহসান হাবিব আহসান টেকহাবের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমরা হচ্ছে ফরওয়ার্ড রিভার্সের আজকে তৃতীয় ক্লাসে চলে এসেছি প্রথম ক্লাসে আমরা দেখিয়েছিলাম কিভাবে একটি পুশ সুইচ এবং হচ্ছে ম্যাগনেটিক কন্ট্যাক্টের মাধ্যমে কিভাবে ফরওয়ার্ড রিভার্স করা যায় এবং দ্বিতীয় ক্লাসে দেখাইছিলাম কিভাবে লিমিট সুইচের মাধ্যমে ফরওয়ার্ড রিভার্স করা যায় এবং আজকে তৃতীয় ক্লাসে দেখাবো হচ্ছে কীভাবে টাইমারের মাধ্যমে ফরওয়ার্ড রিভার্স কন্ট্রোল করা যায় তো এই সার্কিটটা খুবই গুরুত্বপূর্ণ গত দুইটা সার্কিটের তুলনায় কারণ এখানে দেখেন বেনিফিটগুলা এখানে আমরা হচ্ছে রিসেট সম্পর্কে জানতে পারবো কীভাবে একটা টাইমার রিসেট করে তারপরে টি এন মানে অন ডিলে টাইমার যেটা তারপর হচ্ছে ইন্টারলক সম্পর্কে জানতে পারবো তারপর হচ্ছে ফরওয়ার্ড রিভার সম্পর্কে জানতে পারবো আবার হচ্ছে কিভাবে অটোমেটিক অন অফ হয় কোনো একটা কন্টাক্টর বা মোটর কিভাবে অন অফ করা যায় কিছুক্ষণ পর সেটা সম্পর্কে জানতে পারবো অর্থাৎ টাইমার সম্পর্কে একটা ভালো ধারণা আমাদের চলে আসবে তো দেখেন এখানে আমরা সিলেক্টর সুইচ ব্যবহার করছি এখানে হচ্ছে আমরা একটা হোল্ডিং করে একটা রিলে ব্যবহার করতে পারতাম তো যাই হোক আমি এখানে একটা সহজে দেখানোর জন্য এখানে একটা সুইচ ব্যবহার করছি সেটা এমার্জেন্সি সুইচ হতে পারে তারপরে হচ্ছে এখানে আরও ইউজ করা যেতে পারে যেটা হচ্ছে ওভারলোডের যে ওয়েলারের যে এনসি পয়েন্ট হতে পারে সেটা ওখান থেকে লাইনটা চলে আসছে টি ওয়ানের এই যে এক এবং তিন ভালো করে দেখেন যে এক এবং তিন যেটা এনসি অবস্থায় আছে এখান থেকে চলে গেল ফেস কারেন্টটা সুইচ অনের সাথে সাথে কিন্তু এখানে এটার এনসি দিয়ে এসে এখানের কিন্তু আট পাঁচ থেকে এনসি হয়ে এখানে ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্টাক্টের যে এনসি আছে সেটার অক্সিলারি থেকে চলে গেল রিভার্সের কয়েলে তার মানে আমার সুইচ দেওয়ার সাথে সাথে কিন্তু রিভার্স কন্টাক্টটা চলতে থাকবে এবং একটা টাইম শেষে এই আট কিন্তু পাসকে কাট করে দিয়ে ছয়ে পাওয়ারটা দিয়ে দিবে তখন কিন্তু আবার আমার রিভার্সটা কিন্তু বন্ধ হয়ে গেছে দেখেন কারণ এখান থেকে লাইন যাওয়াটা অফ হয়ে গেছে তখন আট থেকে ছয়ে লাইনটা চলে যাবে সেটা হচ্ছে টাইমার ওয়ান টি ওয়ান টাইমার ওয়ানের সাথে এবং আটে পাওয়ার কিন্তু পাওয়া শুরু করছে এটা কিন্তু টাইমারটা এনার্জাইজড হওয়া শুরু করলো আর আট থেকে কিন্তু আমি এনসি দিয়ে আবার হচ্ছে সেই রিভার্সের অক্সিলারি যে আছে সেখান থেকে কিন্তু ফরওয়ার্ডের আবার মানে কয়েলে চলে আসছে আমি নিউট্রাল কানেকশনটা দেখাই নাই দেখানোর সুবিধার জন্য নিউট্রাল কানেকশনগুলো আমি অফ রাখছি এখানে পয়েন্টগুলো তো ফরওয়ার্ড কিন্তু আমার আবার চলা শুরু করছে কারণ এখান থেকে কাট অফ করে দিয়ে সে লাইনটাকে এখান থেকে নিয়ে চলে ফরওয়ার্ডকে আবার রান করছে তো এই টাইমারটাতে যখন আমার আবার টাইম দেওয়া থাকবে ধরেন পাঁচ সেকেন্ড বা ছয় সেকেন্ড আট সেকেন্ড যেটাই হোক না কেন আমি এটাতে ঘন্টা ঘন্টাও দিতে পারবো মিনিট দিতেও পারবো যে আমার কোনো একটা ম্যাগনেটিক কন্টাক্ট থেকে যে আমি লোডটা মানে চালু করতেছি সেটা লাইট হতে পারে কোনো যে আট ঘন্টা চলার পরে আবার আট ঘন্টা বন্ধ থাকবে এরকমও হতে পারে তো যাই হোক যখন এই আট থেকে পাঁচ থেকে যখন লাইনটা যাচ্ছিল যখন আবার কাট করবে তখন কিন্তু আর এখানে দেওয়ার মতো কিছু নাই তো ওই সময়টাতে কি হবে এখান থেকে লাইনটা যাওয়াও কিন্তু বন্ধ হচ্ছে আর একই সাথে কিন্তু এই যে এই লাইনটা এবং এই লাইনটা দুইটা লাইনই কিন্তু ক্রস হয়ে যাবে মানে দুইটা থেকেই কিছুক্ষণের জন্য কোনো পাওয়ার যাওয়া বন্ধ হয়ে যাবে আপনারা ভিডিওটা বারবার দেখবেন দেখার পরে এটা আপনার একবারে কনসেপ্টটা মাথার মধ্যে রাখতেই হবে কারণ এই কনসেপ্টটার উপর ভিত্তি করেই আমরা অটোমেশনের নেক্সটে যে বিভিন্ন মোটর কন্ট্রোলিং হবে সেগুলা করতে হবে আমাদের তো এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এই লাইনটা যখন এই দুইটা লাইনই কিন্তু এখান থেকে আমাদের ক্রস হয়ে যাচ্ছে তখন কিন্তু কিছুক্ষণের জন্য এই দুইটা ম্যাগনেটিক কন্টাকই কিন্তু অফ থাকবে আবার কিন্তু এখান থেকে লাইনটা চলে এসে আবার আমার এই যে প্রথমটার মাধ্যমে রিভার্স কিন্তু আবার চালু হয়ে যাবে তো এভাবে কিছুক্ষণ বন্ধ থাকার পরে আবার নির্দিষ্ট সময় ব্যতী রেখে যেই টাইমটা আমি দিব আর কি এই টাইমারটা এবং এই টাইমারটা সেই সময়টা আমি কম বেশি করতে পারি অর্থাৎ এখানে আরও একটা জিনিস আমাদের জানার ছিল সেটা হচ্ছে টুইন টাইমার আমরা যে টুইন টাইমারটা পাই অনেক সময় বাজারে আমার কাছে যদি টুইন টাইমারটা এখন না থাকে এটা কিন্তু একটা টুইন টাইমারের মতো কাজ করতেছে যে কিছুক্ষণ পর পর ভোল্টেজটা টুইন টাইমার কিন্তু সাপ্লাই দেয় তো আমরা এই দুইটা টাইমারের মাধ্যমে কিন্তু একটা টুইন টাইমার বানাতে পারতেছি ধন্যবাদ যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেল চ্যানেলটায় আর ভিডিওটা যদি বুঝতে সমস্যা হয় এখানে কোনো যদি বুঝতে সমস্যা এর পরেও তাহলে আমার ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমি খুব দ্রুততার সাথে আমি আর কি মেসেজ থেকে আপনাদেরকে এটা শিওর করে দিব যদি কোনো জায়গায় এরপরেও কোনো সমস্যা থেকে থাকে ধন্যবাদ